السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذي اصطفى. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. السلام عليكم ورحمة الله. الحمد لله ثم الحمد لله، আল্লাহ পাকের অসংখিত অনন্ত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্লাসে অংশগ্রহণ করে ক্লাস করার এবং ক্লাস নেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গত ক্লাসগুলোতে আল ওয়াহদাতু সালিসাতু আস সাকান, আস সাকান, এই সাকানে আমরা তিনটা হেওয়ার পড়েছিলাম। আল হেওয়ারুল আউয়ালু, এই অংশটা আমরা কভার করেছি, এবং আল হিওয়ার উসানি, এই অংশটা আমরা তুমি বলেছিলে একটু দিন সাথে গেলি, জি তোমার থোড়াটা বেশি দিন সাথে, ঠিক আছে? কটা সময়? এরপরে আমরা আল হিওয়ার উসালিসু, তৃতীয় কনভার্সেশন, এটা ইনশাল্লাহ আমরা পড়েছি, তাই না? আলহামদুলিল্লাহ, আমাদের এই পাঠ পড়া হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, কেউ কোনো কিছু বলতেছেন না। আমরা এই অংশটা পড়েছি, তাই না? ইউনিট টু পড়েছি না আমরা? জি জি পড়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন ইউনিট থ্রিটা শুরু করব, তাই তো? জি জি ইনশাআল্লাহ। ইউনিট থ্রিটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা আল ওয়াহদাতু এই শব্দটার সাথে পরিচিত, তাই না? প্রথম যে আল ওয়াহদা শব্দের সাথে আমরা পরিচিত না? ইউনিট হ্যাঁ, ইউনিট, মাশাআল্লাহ, ইউনিট। আর সালিসাতু অর্থ হচ্ছে তৃতীয়, আর সালিসাতু অর্থ কি? তৃতীয় তৃতীয় তাহলে আল ওয়াহদাতু সালিসাতু অর্থ কি হবে? তৃতীয় ইউনিট। মাশাআল্লাহ, তৃতীয় ইউনিট, আল ওয়াহদাতু সালিসাতু তৃতীয় ইউনিট। এরপরে আসাকানু, আসাকানু অর্থ হচ্ছে বসবাস করা, আমরা লিভিং বলতে পারি, তাই না? আসাকানু জি লিভিং, তাহলে আল ওয়াহদাতু সালিসাতু তৃতীয় ইউনিট, আসাকানু লিভিং, বসবাস। এরপরে আমরা হেওয়ারে যাই, এখানে আমরা প্রথমে আমরা যে হেওয়ারটি পাচ্ছি সেটা আল হেওয়ারুল আউওয়ালু, এটা আমরা প্রথম ইউনিটে এবং দ্বিতীয় ইউনিটে সবগুলোতে পড়ে আসছি, তাই না? আল হেওয়ারুল আউয়াল অর্থ কি বলুন তো? প্রথম কথোপকথন, কথোপকথন, প্রথম কথোপকথন, মাশাআল্লাহ। উনজুর অর্থ কি? অন্তর দেখো, ওয়াস্তামি, অস্তামি শুনো, হ্যাঁ, অস্তামি এখানে শুনো। আমরা অ্যাড করেছিলাম ওয়াস্তামি হচ্ছে মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ, আহা, ঠিক আছে। মনোযোগ দিয়ে শুনো। ও আই এবং পুনরাবৃত্তি করো, পুনরাবৃত্তি করো, রিপিট করো, পুনরাবৃত্তি করো, মাশাআল্লাহ। তাহলে যে আল হিওয়ারুল আউয়ালু, এই যে প্রথম যে কনভার্সেশন, প্রথম হিওয়ার বা প্রথম কথোপকথনটি হচ্ছে আহমাদ এবং হাসান, আহমাদু ও হাসানুন, হাসান এবং আহমাদ, এই দুজনের মধ্যে হচ্ছে এই কনভার্সেশনটি আমরা ইনশাল্লাহ এটা পড়ছি। আহমাদ, আসসালামু আলাইকুম। হাসান, ওয়া আলাইকুম আসসালাম। তারা প্রথমে সালাম বিনিময় করলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না যে আফসুস সালাম বাইনাকুম, তার এখান থেকে তিনি আওয়াজ আসতেছিল। ওকে, তাহলে এখানে আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই হাদিসের উপরে আমল করে তারা তাদের যে কথোপকথন এটা শুরু করলো ইনশাল্লাহ। প্রথমে সে বলছে আইনা তাসকুনু, আইনা তাসকুনু, আইনা অর্থ কোথায়, আইনা অর্থ কি বলুন তো? কোথায় 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 তাসকুনু, তুমি বসবাস করো, বসবাস মাশাআল্লাহ, করো, তাসকুনু তুমি বসবাস করো, তাহলে আইনা তাসকুনু তুমি কোথায় বসবাস করো, বসবাস করো, মাশাআল্লাহ। আইনা অর্থ কি বলুন তো?
কোথায় কোথায় তাসকুনু তুমি বসবাস করো? বসবাস করো? হ্যাঁ, সাকানা ইয়াসকুনু তাসকুনু, তুমি কোথায় জি বসবাস করো, তুমি কোথায় বসবাস করো? হাসান, আসকুনু ফি হাইয়িল মাতারি, আসকুনু ফি হাইয়িল মাতারি, আসকুনু আমি বসবাস করি ফি হাইয়িল মাতার। ফি অর্থ হচ্ছে মাঝে বা মধ্যে, তাই না? জি হাই অর্থ হচ্ছে গলি, আল মাতার অর্থ হচ্ছে এয়ারপোর্ট, বিমানবন্দর। আচ্ছা বিমানবন্দর, রাইট। তাহলে আসকুনু ফি হাইয়িল মাতারি, আমি এয়ারপোর্ট এলাকায় বসবাস করি, আমি বিমানবন্দর এলাকায় বসবাস করি। বসবাস করি। আসকুনু হাই অর্থ হলো কি হলো? হাই অর্থ গলি, গলি বা এলাকা, গলি বা এলাকা, এলাকা এলাকা। হ্যাঁ হাইয়ুন অর্থ হচ্ছে গলি বা এলাকা, অঞ্চল এরকম অর্থ হয়। জি, আসকুনু ফি হাইয়িল মাতারি, আমি বিমানবন্দর এলাকায় বসবাস করি। এখন সে আবার জিজ্ঞেস করতেছে, তা ওয়া আইনা তাসকুনু আনতা, এবং তুমি কোথায় বসবাস করো? ওয়া আইনা তাসকুনু আনতা, এবং তুমি কোথায় লিভ, বসবাস করো। তুমি কোথায় বসবাস করো? সে বলছে, আসকুনু ফি হাইয়িল জামিআতি, আসকুনু ফি হাইয়িল জামিআতি। এটার অর্থ আপনারা পারতে পারেন বিশ্ববিদ্যালয়, তো? আমি বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করি। রাইট, পূর্বেরটার সাথে আন্দাজে বলে দিলে হয়ে যাচ্ছে, তাই না? জি মাশাল্লাহ। তাহলে আমি বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করি। জামি আদন অর্থ হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়, আর এটুকুর অর্থ তো আমরা জেনে আসলাম, তাই না? জি এখন আপনাকে যদি বলা হয় যে আমি গ্রামে বসবাস করি, তাহলে পারবেন না? করিয়া অর্থ হচ্ছে গ্রাম, আসকুনু ফিল কারিয়াতি, মাশাআল্লাহ। আসকুনু ফিল করিয়াতি, আমি গ্রামে বসবাস করি, বসবাস করি। মাশাআল্লাহ। এইভাবে আপনারা শব্দ মিক্স করতে পারবেন। আমি শহরে বসবাস করি, আসকুনু ফিল মাদিনাতি, আসকুনু ফিল মাদিনাতি, আমি শহরে বসবাস করতে পারি। ওয়া আইনা তাসকুনু আনতা, এবং তুমি কোথায় বসবাস করি, এভাবে প্রশ্ন করা যাবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ করা যাবে। আসকুনু ফি হাইয়িল জামিআতি, আমি ভার্সিটি এলাকায় লিভ করি, আমি বস ভার্সিটি এলাকায় বসবাস করি। হাল তাসকুনু ফি বাইতিন, হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে বসবাস করো? হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে বসবাস বসবাস করো করো? হালকা কোনো কোন বাইতি। এখন যদি আমি বলি যে তুমি কি গ্রামে বসবাস করো, নাম আসকুনু ফিল কারিয়াতি, এখন এই প্রশ্নটা যে আমি আরবিতে করতে চাই, তুমি কি গ্রামে বসবাস করো, কি বল? নাম ও হাল তাসকুনু ফি করিয়াতিন, তাই না? হাল আনতা তাসকুনু ফিল কারিয়াতিন। মাশাআল্লাহ, হাল তাসকুনু ফি করিয়াতিন, তুমি কি গ্রামে বসবাস করো? এখন বলুন, যদি আমি বলতে চাই তুমি কি শহরে বসবাস করো? হাল আনতা তাসকুনু ফিল মাদিনাতি, ফি মাদিনাতিন, তুমি ফিল কি মাদিনাতি। শহরে বসবাস করো? এইভাবে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে স্যার কিছু বলছেন? সরি সরি, আচ্ছা, হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে বসবাস করো? সে বলছে, নাআম আসকুনু ফি বাইতিন, হ্যাঁ আমি বাড়িতে বসবাস করি, আমি বাড়িতে বসবাস করি। এখন সে আবার বলছে, হাল ওয়াহাল তাসকুনু ফি বাইতিন, ওয়াহাল তাসকুনু ফি বাইতিন, এবং তুমিও কি বাড়িতে বসবাস করো? ওয়াহাল তাসকুনু ফি বাইতিন, এবং তুমিও কি বাড়িতে বসবাস করো? এখন সে উত্তরে বলছে, লা, না, আসকুনু ফি শাক্কাতিন। লা অর্থ কি বলুন তো? না না, আসকুনু আমি বসবাস করি ফি শাক্কাতিন, ফ্ল্যাটে। ফ্ল্যাট শাক্কাতুন অর্থ কি? ফ্ল্যাট। ফ্ল্যাট। একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, জি স্যার, প্লিজ। হাল তাসকুনু ফি বাইতিন, তুমি রাইট কি বাড়িতে বসবাস করো? রাইট স্যার, আর আর একটা কোশ্চেন, যদি তুমিও কি বাড়িতে বসবাস করো, তাহলে কি একই কোশ্চেন হবে? না, এখানে আর একটা, এই যে এই ওয়া যে লাগাই দিলেন একটা ওয়াও দিয়ে আইদান, লাগাতে হবে। হ্যাঁ, একটা ওয়াও লাগিয়ে তারপরে বলতে হবে ওহাল। ওয়াও মানে তো আমরা জানি এবং, হ্যাঁ, এই এবংটাই এবং মানে একটু মডিফাই করে তুমিও, এই জায়গায় আচ্ছা আরেকটা আচ্ছা লাগাইতে পারেন,
আরেকটা শব্দ এখানে বলা আইদান, হচ্ছে আইদন লাগাইতে পারে, আইদন তো অলসো তাই না, আইদান, জি জি আইদান তো অলসো। আইবন আমরা চাইলে এরকম আইদন লাগাইতে পারি, বর্তা এরকম হবে আইবন এরকম হইতে পারে। এই ওয়াওটার, এই ওয়াওটার অর্থ তাহলে কি হচ্ছে স্যার? এবং তুমিও কি বাড়িতে বসবাস করো, আচ্ছা আচ্ছা, বললাম ওয়াহাল তাসকুনু ফি বাইতিন আইদন, এবং তুমিও কি বাড়িতে বসবাস করো, এবার আইদন দিয়েও বলা যেতে পারে, আইদন ছাড়াও বলা যেতে পারে। না আইদার অর্থটা কি তাহলে? আইদারের অলসো অর্থটা কি? অলসো অলসো, আইদার, আইদন অলসো, লা আসকুনু ফি শাক্কাতিন, লা না আসকুনু ফি শাক্কাতিন, আমি ফ্ল্যাটে বাসি, ফ্ল্যাটে থাকে। আমি ফ্ল্যাটে বসবাস করি, আমি ফ্ল্যাটে থাকি। আহমদ মা রকমু শাক্কাতিকা, মা রকমু শাক্কাতিকা, মা অর্থ হচ্ছে কি, এখানে মাটা কিসের অর্থে, কি প্রশ্নবোধক। প্রশ্নবোধক কোশ্চেন ওয়ার্ড, মা কি বা কত বলতে পারি এখানে, রকমুন অর্থ হচ্ছে নম্বর, রকমুন অর্থ কি নম্বর নম্বর, সাক্ষাতিকা তোমার ফ্ল্যাট, তোমার ফ্ল্যাট নাম্বার কত? তোমার ফ্ল্যাট নাম্বার কত, তোমার ফ্ল্যাট নাম্বার কি বা তোমার ফ্ল্যাট নাম্বার কত কত, এখন সে বলছে এই যে পাঁচ রকম, তাহলে রকম শব্দের অর্থ হলো নম্বর, নম্বর, তিন রকমুন অর্থ নম্বর হচ্ছে নম্বর, রকম। স্যার শব্দটা রাকাম না স্যার? রাকুম না না রাকাম? আমি হয়তো রকমুন, কফের মাঝে রকম, সুকুন দিয়ে, কফে সুকুন দিয়ে দেন, যদি কারো এখানে উল্টা পাল্টা থাকে তাহলে কফে সুকুন দেন, রকমু তাহলে কফি তো ওস্তাদ ইউসুফ নিয়ে আসে রকমুন। না, ওই যে যদি কারো এখানে থাকে রকামুন তাহলে রকমুন হবে, হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা। তাহলে হাসান বললো খমসুন, এই যে খমসুন বা খমসাতুন মানে কি বলুন তো, পাঁচ তাই না, পাঁচ 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 সাতুন, খমসাতুন অর্থ কি পাঁচ পাঁচ, পাঁচ 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 খমসাতুন মানে খামসাতুন তার ফ্ল্যাট নাম্বার কত, পাঁচ, পাঁচ। পাঁচ অমা রকমু বাইতিকা, এবং তোমার বাড়ি তোমার নাম্বার বাড়ি কত, নাম্বার কত? তোমার বাড়ি কত নাম্বার নাম্বার কত, তোমার বাইরে, তোমার বাড়ির নাম্বার কত? যদি এটাকে আমরা একদম শব্দ শব্দে অক্ষর অর্থ করি তাহলে ওয়া অর্থ এবং মা এবং অর্থ কত, রকম অর্থ নাম্বার, বাইতি অর্থ বাড়ি, কা অর্থ তোমার, তোমার বাড়ির বাড়ির নাম্বার নাম্বার কত, কত? এবং তোমার বাড়ির নাম্বার কত। স্যার এখানে বাইতিকা হলো, বাইতুকা তো হলো না, বাইতিকা ওই কায়ের জন্য। ওই যে আমরা মুদাফ জি না মুদাফ জি নিয়ে না, পড়েছিলাম, এটা মুদাফ, জি জি মুদাফ জি মুদাফ মুদাফ হয়েছে ইলাফ। সেটা, বলুন তো এখানে এই যে মুদাফ, এটা মুদাফ, এটা চিনবেন কি করে, আল হবে না, তানবিন হবে না, মাশাল্লাহ, মুদাফ শব্দ কি হয় না, আল হয় না তানবিন হয় না, তানবিন হয় না। আল হয় না তানবিন হয় না, তাহলে এই যে রকমুনের মাঝে কি তানবিন আছে, আল আছে, না 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 সুতরাং সে কি মুদাফ হতে পারে তাই না। এখন দেখুন জি বাইতিকা, এই বাইতিকাও কিন্তু আবার মুদাফুন ইলাই মুদাফ, হয়ে আবার মুদাফ মুদাফ হইছে তাই না, মুদাফ, মুদাফ হইছে। হ্যাঁ রাইট। তাহলে এই যে বাইতি যে এই শব্দটা, এই শব্দটা এই যে রকমু হিসাবে হচ্ছে মুদাফুন ইলাইহি, কা হিসাবে মুদাফ, তাহলে আমরা এই কথাটা এখানে জানতে পারলাম যে একটা শব্দ মুদাফ মুদাফ ইলাইহি দুইটাই হইতে পারে তাই না, একটা জি শব্দ কি হতে পারে মুদাফ জি মুদাফ ইলাইহি দুইটাই হতে পারে, তবে সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে চূড়ান্ত মুদাফ এবং শেষেরটা হচ্ছে চূড়ান্ত মুদাফুন ইলাই, মাঝের যেটা আছে সেটা কিছুটা মুদাফ কিছুটা মুদাফ ইলাই তাই না, জি জি মাশাআল্লাহ। এটা আমরা মনে রাখবো যে যদি একটা শব্দ কখনো একই পূর্বে শব্দ হিসেবে মুদাফুন ইলাই হয় এবং পরের শব্দ হিসেবে মুদাফ হয়, তাহলে মুদাফ কোনটা, চূড়ান্ত মুদাফ কোনটা হবে, প্রথমটা, প্রথম প্রথম শব্দটা, মাশাআল্লাহ। প্রথমটা তাহলে চূড়ান্ত এখানে মুদাফ। যে রক মু এটা কি চূড়ান্ত মুদাফ তাই না, জি উস্তাদ, আর কাটা হচ্ছে চূড়ান্ত মুদাফ ইলাই, চূড়ান্ত মুদাফ ইলাহি, মাঝখানে যে বাইতি এটা কি কিছুটা মুদাফ 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 ইলাহি দুইটাই কিছুটা মুদাফ ইলাই তাই না, আংশিক মুদাফ দুয়ের আংশিক প্রপার্টি। মুদাফ ইলাই। এখন সে বলছে তিসআতুন, নয় তিসআতুন এখানে অর্থ কি, উস্তাদ একটু, উস্তাদ একটু সমস্যা আছে, সন্দেহ, হ্যাঁ প্রশ্ন। তিসআতুন প্লিজ স্যার, প্রথমটা যদি চূড়ান্ত মুদাফ হয় আর পরেরটা যদি
চূড়ান্ত মুদাফ ইলাহি হয় মানে কা, তাহলে তো মুদাফ ইলাহি তো মজরুর হয়, তাহলে সেখানে তো কি হওয়ার কথা বুঝছেন, আসলে মানে যে কি দমির তাটার গুলো পরিবর্তে আমরা পড়েছিলাম, যে দমির যত দমির আছে স্যার, এই দমির গুলো হচ্ছে আচ্ছা মাবনি, ফিক্সড মানে ও আচ্ছা আচ্ছা কখনোই এরাব নেয় না, এই কথা স্যার? বুঝতে পেরেছি। জি স্যার, এই যে যত দমির আছে যদি কি আপনার, হইতো তাহলে তো মুয়ান্নাস হয়ে যেত নস্তাদজি। হ্যাঁ হ্যাঁ, না এই জন্য তো কি হয় নাই, মানে যেটা বললাম দমিরের মধ্যে কি হয় না, কোনো পরিবর্তন হয় পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় না কি মাবনি। কখনো কা হবে না, কা কখনো কি হবে না, যদি এই কাটা কি হয় অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাই না? অর্থ চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এই দমির গুলো কি হয় মাবনি, সব সময় অলওয়েজ একই ধারায় থাকবে, তাদের চেহারা কখনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল। মাশা আল্লাহ, এই নাম গুলো কি আনচেঞ্জেবল, তাই না? জি জি কখনো চেঞ্জ হবে না, মাশা আল্লাহ। এখন ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ স্যার, জি আলহামদুলিল্লাহ। এখানে কোন শব্দ কারো ডাউট আছে স্যার? আলহামদুলিল্লাহ জি না ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমরা এখানে একটা ভার্ব পেলাম, সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু, এর আগে আমরা ভার্বের কনজুগেশন পড়েছিলাম, তাই না? বলুন তো সাকানার মাঝে রুট কি? সিন কাফ নুন নুন, মাশাআল্লাহ, সিন কাফ নুন, তাই না? নুন এই তিনটা হচ্ছে নুন রুট। এখন এই তিনটা দিয়ে যদি আমি ফেলুল মাদি এর 14টা সিগা বলি, তাহলে কিভাবে বলবো? সাকানা সাকানা সাকানো সাকানা সাকানাত সাকানো সাকানা সাকানো সাকানু সাকানো সাকানাত সাকানাতা সাকান্না সাকান্তা সাকান্তুমা সাকান্তুম সাকান্তি সাকান্তুমা সাকান্তুন্না সাকান্তু সাকান্না। মাশা আল্লাহ, আহসান্তি। এখন এইভাবে আমাদের সবাইকে পারতে হবে, আমরা অন্য অন্য যারা তা আসি, আমরা কি সবাই পারি এইভাবে? না পারি না এখন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের এই 14টা আগে মুখস্থ করতে হবে। হ্যাঁ এখনো পারি না আর কি, মুখস্থ করতে হবে। আলহামদুলিল্লাহ স্যার, ইনশাল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। এই 14টা মুখস্থ করে নেন, এই 14টার মধ্যে সুপার ইমপোজ করে বাকি সবগুলো করে ফেলা যাবে, তাই না? জি এখন বলেন যে সাকানা অর্থ কি? সে বাস করেছিল, সে বাস করেছিল তো, রাইট, সে একজন পুরুষ বাস করেছিল, তাই না? এরপরে সাকানা, তারা দুজন পুরুষ বাস করেছিল, মাশাআল্লাহ, সাকানু, তারা তারা সকল সকল পুরুষ পুরুষ বাস বাস করেছে, করেছিল, সাকানাত, সাকানা একজন মহিলা একজন বাস মহিলা বসবাস করেছিল, করেছে, কান্না সাকানাতা, একজন, তারা তারা দুইজন দুজন মহিলা মহিলা বসবাস বাস করেছিল, করেছিল, সাকান্না, সাকান্না তারা তারা সকল সকল মহিলা মহিলা বাস বসবাস করেছিল, করেছিল, কান্তা সাকান্তা, তুমি কি তোমার হ্যাঁ সাকান্তা, কান্তু তুমি একজন মহিলা বাস করেছে, সাকান্তা না সাকান্তা, হ্যাঁ সাকান্তা তুমি তুমি পুরুষ, তুমি একজন পুরুষ, পুরুষ, তুমি তুমি একজন পুরুষ বাস করেছিলে, রাইট, সাকান্তুমা, তোমরা তোমরা দুজন পুরুষ দুজন বাস পুরুষ করেছো, দুজন বাস পুরুষ বাস করেছিলে, করেছো, মাশাআল্লাহ, সাকান্তুম, তোমরা তোমরা সকল সকল আল্লাহ সকলের পুরুষ বাস করেছিলে, সাকান্তি, তুমি একজন সাকান্তি, মহিলা বাস তুমি করেছিলে, একজন একজন মহিলা বাস মহিলা বাস করেছিলে, মহিলা সাকান্তুমা, তোমরা তোমরা দুজন দুজন মহিলা বাস মহিলা করেছিলে, বাস মহিলা করেছিলে, এই দেখেন, এই যে সাকান্তুমা, এটাও সাকান্তুমা, তাই না? তোমরা জি দুজন জি পুরুষ, তোমরা দুজন মহিলা, একই চেহারা শব্দ না? জি জি, তাহলে যখন এই সাকান্তুমা আসবে, আমি কিভাবে বুঝবো যে এটা পুরুষের জন্য এটা মহিলার জন্য? এটা কন্টেন্ট ভুলে দিবি, তার পূর্বের শব্দ দেখে বুঝতে হবে, হ্যাঁ, তার প্রস্তাব পূর্বের দিতে হবে, কনটেন্স হ্যাঁ দেখে আমাদেরকে বুঝতে হবে এটা পুরুষের জন্য নাকি মহিলার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো পারেন। এরপরে বলেন, এরপরে সাকান্তুন না, তোমরা সকল মহিলা বাস সকল মহিলা করেছিলে, তু সাকান সাকান মাশাআল্লাহ, না এরপরে সাকান্তু, সাকান্তু সাকান্তু, আমি আমি বস সাকান না আমি বাস করেছিলাম, আমি পুরুষ মহিলা মহিলা বা বাস পুরুষ, করেছিলাম, হ্যাঁ, সাকান্তা, আর আমি আমরা দুজন মহিলা সকল পুরুষ বাস মানে রক্ষা করেছিলাম, করে আমরা দুজন মহিলা বাস করেছিলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আহসান্তুম, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে আমাদের। এখন আমরা মুদারেতে যাব, আমরা মুদারে পড়েছিলাম, তাই না? জি মাদি এবং মুদারে আমাদের দুইটাই পড়া হয়েছে। এখন বলেন মুদারে 14টা বলেন, সাকানা দিয়া, এই যে সিন কাফ নুন দিয়া, এটা হুজুর এটা আমাদের পড়ানো হয়নি, হ্যাঁ, তারের 14টা পড়েছি মুদারে, আমরা, এখন মুদারে, মাটিতেই আছি।
আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমরা আমার মাদিতে আছে, অন্যটা তো আমরা বলবো। ফালা পল্লি তো ইয়া ফালু পল্লি হবে তো অন্য জায়গায়। আচ্ছা এটা ঠিক আছে, যদি না হয়ে থাকে ইনশাল্লাহ আমরা সামনে করবো এটা। হ্যাঁ এটা আমাদের গিয়েছে যদিও, ঠিক আছে এটা আমরা সামনে করব। মুদারে, ওকে, তাহলে এখানে আমরা তাসকুনু পড়লাম। হ্যাঁ পরে কি পড়ানো হয় না আমাদের, শুধু মাঝে পড়া হয়েছিল। হ্যাঁ পরে মুদারে হয়েছে, দরে পড়া হয়েছিল মনে হয়, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অত লাগান তাহলে আমরা দরে পড়েছিলাম, তাই না? এখন যদি বলি বলুন তো, ইয়াস কুমু যদি আমি বলে দেই তাহলে বাকি হ্যাঁ, কেউটা পারবেন না? ইনশাল্লাহ স্যার। বলুন তো একজন একটু। হবে মাশাআল্লাহ, এরপরে আচ্ছা এটা হয়তো আমরা মানে অনেকে পারছি, বাকিরা ইনশাল্লাহ আমরা পারবো, খুব দ্রুতই পারবো ইনশাল্লাহ। এটা এই হ্যাঁ, আমরা যদি এই যে এখানে আমাদের ফার্স্ট পেজে আমরা পড়েছিলাম, তাই না? এখানে না, যদিও এখানে আমরা মাদি এবং মুদারে এই দুইটার এক্সপ্লেনেশন খুব সুন্দর ভাবে দেওয়া আছে, যদি আমি একটু ছোট করি তাহলে দেখা যাবে, তাই না? এখন দেখতে পাচ্ছেন পুরা? জি, জি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এখানে এই যে ফাআলা, ফাআলা এটা আমরা পড়েছি না? এটা তো আমরা পড়েছি, তাই না? এই ফালা ফালা ফাআলাটাই, ফালু এই ফাআলা এই রুটটাই দেখেন, এখানে এসে কি হয়ে গেছে, ইয়া ইয়া ফাআলু, ফালু মানে এখানে যেটা ফা ছিল এই ফাটা এখানে কি হয়ে গেল, সুকুন হয়ে গেল, তাই না? এখানে যে যে লামে ফাথা ছিল এই লামটা এখানে এসে দম্মা যোগ। এই যদি এই 14টা মুখস্থ করে নেন তাহলে আর ফেল মুদারেতে আর কোনো কনফিউশন থাকবে না। যদি এই 14টা মুখস্থ করে ফেলেন তাহলে ফেলে মাদি অতীতকালীন যত ভার্ব আছে ইনশাল্লাহ সব হয়ে যাবে আপনার। আর এই যে 14টা মুখস্থ করে ফেলতে পারলে মুদরের যত ভার্ব আছে সব হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমরা এই 14টা মুখস্থ করি। এইভাবে খুব সুন্দর করে মুখস্থ করেন, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুম, ফালতুম, ফালতা। বেসিক্যালি এই 6টা, একটু 6টা, তাই না? এই যে ফালনা এই পর্যন্ত একটু কঠিন, যখন আপনি ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালতা, এই ফালনা চলে আসলেন, এরপরে আপনি একদম সুপার হাইওয়ে চলে গেলেন, তাই না? এই যে আংতা আংতা, আংতুম আংতুম, আংতি আংতুম, আংতুন না না নাহনু, এটা আমরা পড়েছিলাম না? এখন এটা ধরে যদি পড়েন তাহলে হয়ে যাবে, ফালতা ফালতুম ফালতুম, ফালতি ফালতুম ফালতুম না, ফালতু ফালনা, এইভাবে আমরা পড়েছি। আলহামদুলিল্লাহ এখন আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। না হলে এই 14টা আমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিব, যাদের মুখস্থ এখনো হয়নি আল্লাহ তাআলা এই 14টা আমরা মুখস্থ করে নিব। ওস্তাদ, এটা মুখস্থ করার কোনো কৌশল নাই, এইটা তো ভালো ই করতে পারি না, মানে ওইটা যতটুকু পারি, অন্য একটা ফেল দিলে পরে তখন দেখা যায় যে মানে ম্যাডাম অন্যটা তো করেন ভালোভাবে ই নাসারা, করতে পারি না। মাদিক নাসারা দিয়ে করতে পারে, অন্য অন্য কোন ওয়ার্ড দিয়ে করতে পারে, নাসারা দিয়ে বা দারাবা দিয়ে ফাতাহা দিয়ে, অন্য অন্য কোন দিন যেটা আপনাদের সহজ হয়। না, অন্য অন্য গুলো দিয়ে পারলে এটা দিয়েও পারবেন, পারবেন না মানে? এইটা এইটা না না, এইটা মুখস্থ করা ওস্তাদ কোনো কৌশল যদি একটু ধরাই দিতেন তাহলে যাতে মেমোরিতে থাকে ভালো, মানে এটা এখনো মানে গুলাই বলি ভালো অবশ্যই হয় না। অবশ্যই দেখুন, এই যে ইয়া ফাআলু, তাই না?
মানে আমার দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, ইয়াফআলু টাইপ সবসময় দিলে, চোখের সামনে হ্যাঁ রাখেন। ইয়াফআলু এর পরে একটু আনি লাগাই দিবে, আনি ইয়াফআলানি তাসনিয়া হয়ে গেল, এরপরে উনা ইয়াফআলু না জমা হয়ে যাবে, তাই না? ইয়াফআলু জি জি ইয়াফআলানে ইয়াফআলুনা তিনটা হয়ে গেল। এই তিনটা হয়, হ্যাঁ এখন তা ফালুতে আসেন, তা ফালু জি এখানেও সেম কাজটাই করেন, আনি লাগান তা ফালা নে, তাই না? এটা জি একটু মনে রাখতে হবে, ইয়া ফাল না, এটা মনে রাখতে ইয়াটাকে হবে, তালা দাও, হ্যাঁ তাই শেষেরটা দিয়ে ইয়া পাল, এই এই যে এইটা ঝামেলা লাগে, ইয়া পাল না, ইয়া ফাল না, এটা একটু মনে রাখবেন, ইয়া ফাল না একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরে তা ফালু, এই যে তা ফালু, এই যে তা সেম ফাল, তাই না? সেম তা ফাল ওয়ার্ডটাও মানে সেম, ওয়ার্ডটাও সেম, তা ফাল তারপর সেম, তা পাল, তাফালু না, এই যে তাফালুর পূর্বে কি লাগাইবেন, এই যে উনা উনা লাগাইবেন। আচ্ছা, তাফালু না হইলো, ওয়াও নুন লাগাইবেন। এরপরে তাফালি না, তাফালানে সেম, তাফাল না, এখানে ছিল ইয়া ফাল না, এখানে কি তাফাল না, তাফাল না, আফালু না ফালু, না এইদিকে যায় এই তাফাল না আর ওইখানে ইয়া ফাল না, মানে এই এই সব জায়গায় একটু ঝামেলা লাগে, আচ্ছা এটা একটু মনে পিম্পল রাখবেন, অথবা যখন লেখা ইয়া তেমন লাগে থাকবে, না, এই যে ইয়া ফাল না, মুখস্থ ইয়াটা হবে। হচ্ছে সকল মহিলাকে বোঝানোর জন্য, হ্যাঁ, জমা মুয়ান্নাস ইয়া ফাল না। আর যদি সকল মহিলা হাদিরকে বোঝান, উপস্থিতকে বোঝান, তাহলে তা ফাল, এইভাবে একটু মনে রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, উপস্থিত সকল মহিলা তা ফাল না, অনুপস্থিত সকল মহিলা ইয়া ফাল না। আগে মুখস্থ করতে হবে, তারপরে ঠিক, হ্যাঁ হ্যাঁ, একটু মুখস্থ কাইন্ডলি করে ফেলতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা মুখস্থ করে ফেলেন, ইনশাল্লাহ বিশাল কাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা দুইটা সেশন আজকে করব, আমরা 30-এ ইনশাল্লাহ শেষ করে ফেলবো, এরপরে আবার 10 মিনিট পরে, 7 মিনিট পরে আবার জয়েন করবেন। তাহলে এখানে আমরা একটু শব্দের অর্থগুলো দেখি, শব্দের অর্থগুলো আমি একটু মার্ক করে আপনারা বলেন, তাহলে আপনাদের প্রনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, উচ্চারণ গুলো ইনশাল্লাহ, আমি এই যে এখানে মার্ক করি, আপনার উচ্চারণটা বলেন, এটা কি বাইতুন, বাইতুন? বাইতুন, বাইতুন, এখানে কিন্তু তানভিন আছে, তাই না? জি বাইতুন, বাইতুন, মাশাল্লাহ, একেবারে বাইতুন, এটা একেবারে কি বলুন তো? সাক্কাতুন, সাক্কাতুন, এই যে সাক্ক লম্বা করা যাবে না, সাক্কাতুন, হ্যাঁ সাক্কাতুন, সাক্কাতুন, বলুন সাক্কাতুন, সাক্কাতুন, সাক্কাতুন সাক্কাতুন অর্থ কি বলবেন ফ্ল্যাট, নাকি একটি সাক্কাতুন ফ্ল্যাট, ফ্ল্যাট, হ্যাঁ একটি ফ্ল্যাট, ফ্ল্যাট, ও রাইট, সাক্কাতুন ফ্ল্যাট, সাক্কাতুন, এটা রকমন, এটা কি বলুন তো? রকমন, রকমন রকমন, রকম নাম্বার, নম্বর, হ্যাঁ নাম্বার, রকম নম্বর, এটা কি হাইয়ুন, হাইয়ুন, হাইয়ুন এলাকা, হাইয়ুন আর এলাকা, বলি তাই না? হাইয়ুন হাইয়ুন এলাকা বা বলি গলি, বা ইনশাআল্লাহ। এলাকা বলি, এটা কি করছে সে? বাস তুমি ইয়াসকুন, বসবাস করো, বসবাস করে, সে বসবাস করে, সে একজন ছেলে বসবাস করে, রাইট, সে একজন পুরুষ বসবাস করে, এটা কি বলল? লা না, না, তাই না? জি, এটা কি দেখুন তো? আল আল মাতারুন, আল আল মাতার মাতার, রুন হবে, আল মাতার, না এরকম মাতারুন হবে, রাইট, আল মাতারুন মাতারুন, হবে, কারণ আল আসলে মাতারুন, তানবিন থাকে না, তাই না? জি, মাতারু, আল মাতারু, তাই না? মাতারু, আল আল মাতারু, মাতারুন, এটা কি বলেন? এটা কি শব্দ? আল জামিয়া, আল জামিয়া, আল আল জামিয়াতু, জামি আতু, আল জামিয়া তো মার্কেট, আল জামি আতু, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাশাল্লাহ, আল জামি আতু, এখানে এই যে এখানে টান টান হবে, তাই না? জি, আল জামি একালে টান হবে, আল জামি আতু, মাশাল্লাহ, আল জামি আতু, এখানে টান হবে। তাহলে এই যে কয়টা শব্দ এগুলো মুখস্থ করে ফেলবেন, নতুন কোন শব্দ এখানে আমাদের আছে? জামিয়া তো কি স্যার? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, ইউনিভার্সিটি, হ্যাঁ হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, মাশাল্লাহ, ও জামিয়া, জামিয়া তো এটা ওই যে জামু পড়তাম আমরা, সেই একই বানানি তো মনে হয় নাকি, না ওটাতে খালি রুট, এলিফ ছিল না, রুট একই, বানান এক না, রুট একই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, এই যে দেখুন আমরা পড়ছিলাম জামউন, তাই না? জামু জামু, অর্থ কি? জমা পড়েছিলাম না, জি, জি সেটা হচ্ছে ও এই যে জামু, প্লুরাল, প্লুরাল, রাইট, এই যে জামউন,
জামুন, হ্যাঁ, আর এটা হচ্ছে জামিয়াতুন, জামিয়াতুন, হ্যাঁ, রুট একই, এই রুট থেকেই জামুন জামিয়াতুন। জামিয়াতুন শব্দ বলে, ইলুনের মতো হতে না যেটা ফা ইলুন, হ্যাঁ, ফাইলুন ফাইলাতুন, হুম ফাইলুন মানে জামিউন, জামাআ ইয়াজমা অর্থ হচ্ছে জমা করা, তাহলে জামিউন অর্থ কি, যে জমা করে, জমাকারী, তাই না? জি আর জামিয়াতুন সেও জমাকারী, যেহেতু ইউনিভার্সিটিতে অনেক ছাত্র জমা জমা করে, জমা হয়, এই জন্য এটাকে কি বলা হয়, জামিয়াতুন, জামিয়াতুন, মানে এই শব্দের অর্থের সাথে ভার্সিটির কিন্তু সুন্দর একটা সম্পর্ক আছে, তাই না? হুম ভার্সিটি সে কি করে, অনেক ছাত্রকে জমা করে না, জি, এই মানে জন্য আমরা বাংলা যেটা বলি জমায়েত, এই জমায়েত শব্দটাই রাইট অনেক, রাইট, হ্যাঁ, জামায়াত, মাশাল্লাহ, হ্যাঁ। তাহলে হ্যাঁ আমি এটা বলতে জামাত বললাম, চাইছিলাম জামাত, ম্যাডাম, ঠিক আছে জামাত ঠিক আছে, এটা আমি বলতে চাইছিলাম, জামায়াতটা ওখান থেকে আসছে, জমায়েত এখান থেকে আসছে, জামায়াত বা জামাত হবে না? হ্যাঁ, জামা জামা আত হয়, মানে একই রুট, এই সবগুলো রুট একই, হ্যাঁ, কাছাকাছি রুট থেকে আসছে। তাহলে বলুন তো, আল জামিআত অর্থ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মাশাল্লাহ, বিশ্ববিদ্যালয়টি, বিশ্ববিদ্যালয়টি, মাশাল্লাহ। তাহলে এখান থেকে শব্দগুলো আমরা পড়লাম, হ্যাঁ, এখন ইনশাল্লাহ আমরা আবার 7 মিনিট পরে আবার ইনশাল্লাহ আমরা জয়েন করব, এই অধিবেশনটা আমরা এখানে শেষ করছি, স্টপ করছি, আবার একটু কাইন্ডলি জয়েন করছি, একই পাস করতো, সেম সেম, হ্যাঁ, সেম, কেটে দিবেন নাকি নতুন করে জয়েন হতে হবে আবার? আবার নতুন করে একটু হ্যাঁ হ্যাঁ একটু একটু কষ্ট করে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সালামু আলাইকুম।